पीपीएस पीपीआर रेजल्ट छाड़ा तुम जदि ए बचर कलेजे आवेदन करते चाओ ताहले सेटा कादेर जोन्नो। हेलो डियर स्टूडेंट्स एवं नमस्कार बंधुरा, वेलकम टू यूथ कैरियर हब यूट्यूब चैनल। आजकेर ई भिडियोर मध्य आम्रा दुटी गुरुत्वपूर्ण आपडेट दीते चलेछि आर ए आपडेटगुलो थामनेल देखेई तोमरा बुझे गेछो कादेर जोन्नो। सबार प्रथम होच्छे जारा एई बछर 2022 साले उच्च माध्यमिक परीक्षार फलाफलेर ओपर पीपीएस एवं पीपीआर रिव्यू करेछिले तादेर रिव्यू प्रसेस सम्पर्के गुरुत्वपूर्ण कयेकटि कथा आमी बोलते चलेछि। कारण हलो नेक्स्ट डे अर्थात 8ই জুলাই থেকে আমাদের সম্ভবত কলেজে ভর্তি প্রক্রিয়া চালু হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত যারা এই বছর একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তাদের ক্ষেত্রে ট্যাবের টাকা তোমরা কবে কিভাবে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে পাবে সেই সংক্রান্ত অফিশিয়াল নোটিশ সম্পর্কে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটিকে তোমাকে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে, ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে সকল বন্ধুদের মধ্যে যাতে এরকমই ভিডিওস আরও বেশি পরিমাণে পাও। সবার প্রথম সময় নষ্ট করব না, এইচএস পিপিএস এবং পিপিআর রেজাল্ট 2022 সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু কথা বলতে চাই। তোমাদের এই মুহূর্তে মনে প্রশ্ন, দাদা কবে পিপিএস এবং পিপিআরের রেজাল্ট বের হবে? সো এক্ষেত্রে সত্য কথা আমি তোমাকে বলি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই যে রিভিউ প্রসেসটা আমাদের এই বছর হয়েছে পিপিএস পিপিআর তার কোনোটারই কিন্তু এখনও অবধি কবে তোমার রেজাল্ট বের হবে তা সংসদের তরফ থেকে অর্থাৎ ওয়েস্ট উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কাউন্সিল, মাধ্যমিকের ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ দুটোর ক্ষেত্রে কোনোটা থেকেই এখনও অবধি জানানো হয়নি অফিসিয়াল ডেট যে কবে তোমরা পিপিএস এবং পিপিআরের রেজাল্টটা পাবে, কবে তোমরা নতুন মার্কশিট হাতে পাবে। এখানে সবথেকে বড় লেভেলে চিন্তাটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য। কারণ হচ্ছে 8ই জুলাই থেকে কলেজে ভর্তি প্রক্রিয়া চালু হবে, 5ই আগস্ট অবধি লাস্ট ডেট। আজকে আমাদের 17ই জুলাই হয়ে গেল কিন্তু এখনও অবধি কাউন্সিলের তরফ থেকে কোনো প্রকারের অফিসিয়াল আপডেট বা ডেট অ্যানাউন্সড করা হয়নি যে ডেটে তোমাকে বলা হবে পিপিএস এবং পিপিআরের রেজাল্টটা তোমার ডিক্লেয়ার হচ্ছে, তুমি চেক করো এবং বিদ্যালয় থেকে গিয়ে নতুন মার্কশিট নিয়ে আসো। এমত অবস্থায় আমাদের রাজ্যের 85,000-এর মতো ছেলেমেয়ে কিন্তু বর্তমানে প্রচণ্ড চিন্তায় আছে। 85,000 কারণ কেন, এই বছর উচ্চ মাধ্যমিকে পিপিএস এবং পিপিআর রেকর্ড ব্রেক করে দিয়েছে। এই বছর 85,000-এর মতো তোমার ছেলেমেয়ে কিন্তু পিপিএস এবং পিপিআরের জন্য আবেদন করেছে, যেখানে অসংখ্য পরিমাণে আনসাকসেসফুল স্টুডেন্টস আছে, আবার কিছু পরিমাণ স্টুডেন্ট এরকম আছে যারা সাকসেসফুল আছে অর্থাৎ ভালো নম্বর পেয়ে পাস করেছে কিন্তু মন মতো নাম্বার পায়নি তাই তারাও তোমার হচ্ছে রিভিউ করেছে। সো এক্ষেত্রে একটা কথাই বলতে চাই, আমার যেটা মন বলছে এবং আমার যেটা লজিক বলছে জুলাই মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট বের হবে পিপিএস এবং পিপিআরের। কারণ জুলাই মাসের মধ্যে যদি কাউন্সিল রেজাল্ট বের না করে তাহলে তোমরা ভর্তিটা হবে কিভাবে কলেজে? এটা হচ্ছে সবথেকে বড় লেভেলের প্রবলেম। এর একটা সলিউশন আমি তোমাদের দেব যে পিপিএস পিপিআরের রেজাল্ট ছাড়াও কিভাবে তোমরা কলেজে ভর্তি হতে পারবে। কিন্তু এই মুহূর্তে কথা, যদি পিপিএস পিপিআরের রেজাল্ট তোমার দেরিতে বার করা হয় তাহলে তোমরা ভর্তিটা কবে হবে, কিভাবে তোমরা কলেজের ফর্মটা ফিল আপ করবে? কারণ সেক্ষেত্রে তো তোমাকে ডকুমেন্টসের ক্ষেত্রে ক্লাস 12-এর মার্কশিটটা তো আপলোড করতেই হচ্ছে। তো আমার মনে হয় না কাউন্সিল বিশাল কিছু দেরি করবে। সো আমার যেটা মনে হচ্ছে কাউন্সিল তোমার জুলাইয়ের একদম লাস্ট উইকের দিকে এসেই তোমার পিপিএস এবং পিপিআরের রেজাল্টটা হচ্ছে বার করবে। পিপিএস পিপিআর সংক্রান্ত অনেক ভিডিওস আমরা চ্যানেলে বানিয়েছি, 2-3টে, প্রত্যেকটি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, একবার দেখে নিও, তোমার যাবতীয় যা ডাউট আছে ক্লিয়ার হয়ে যাবে। এবার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ আমাদের এই ভিডিওর, যে পিপিএস এবং পিপিআর ছাড়া কিভাবে তুমি কলেজে ভর্তি হতে পারবে। পিপিএস পিপিআর রেজাল্ট ছাড়া তুমি যদি এই বছর কলেজে আবেদন করতে চাও তাহলে সেটা কাদের জন্য, সেটা তোমার হচ্ছে সেকেন্ড টাইপ অফ স্টুডেন্টদের জন্য। পিপিএস পিপিআর এই বছর কারা করেছে, দুই ধরনের স্টুডেন্ট। এক ধরনের স্টুডেন্ট যারা আনসাকসেসফুল হয়েছে তাই তারা পিপিএস পিপিআরের জন্য আবেদন করেছে, আরেক প্রকারের স্টুডেন্ট যারা তোমার হচ্ছে সাকসেসফুল ছিল কিন্তু পরীক্ষায় মন মতো নম্বর পায়নি তাই তারা আবেদন করেছে যাতে তারা বেশি নম্বরটুকু পেয়ে যায়। সো এখানে আমি বলতে চাই, যারা তোমরা এই সেকেন্ড ক্যাটাগরির মধ্যে বিলং করো অর্থাৎ আনসাকসেসফুল নয় সাকসেসফুল স্টুডেন্ট, এরকম তোমরা কেউ যদি পিপিএস এবং পিপিআরের জন্য আবেদন করে থাকো, তোমাদের প্রত্যেককে বলবো তোমরা মিনিমাম
31শে জুলাই অবধি ওয়েট করো। 31শে জুলাই অবধি কেউ কোনো প্রকারের কলেজের ফর্ম ফিল আপ করবে না। যদি তার মধ্যে পিপিএস পিপিআরের রেজাল্ট বেরিয়ে যায় তাহলে তো খুবই ভালো, তোমরা 31শে জুলাইয়ের মধ্যে পিপিএস পিপিআরের রেজাল্ট পেয়ে যাবে এবং নতুন মার্কশিটও বিদ্যালয় থেকে পেয়ে যাবে। কিন্তু যদি তোমার ধরো ফর্ম বের না হয় তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে বলবো 31শে জুলাই অবধি ওয়েট করো, তারপর তোমরা হচ্ছে 1 আগস্ট অর্থাৎ 1ই আগস্ট থেকে তোমরা কলেজের ফর্ম ফিল আপটা শুরু করে দাও। কারণ কলেজের ফর্ম ফিল আপ তোমাদের চালু হচ্ছে আগামীকাল 18ই জুলাই থেকে এবং লাস্ট ডেট এখন অবধি 5ই আগস্ট অবধি আছে। কেউ তোমাকে বলেনি যে কালকে থেকেই তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তুমি চাইলে তোমার যে লাস্ট ডেট সেই লাস্ট ডেটের 2 ঘন্টা আগেও তুমি চাইলে কোনো কলেজের ফর্ম ফিল আপ করতে পারো, তাতে তোমার ভর্তি প্রক্রিয়া বা মেরিট লিস্টে নাম বেরোতে কোনো সমস্যা হবে না। সো যে সকল স্টুডেন্টরা তোমরা হচ্ছে সাকসেসফুল হয়েছিলে কিন্তু নম্বর বৃদ্ধির আশায় পিপিএস এবং পিপিআরের রেজাল্টের জন্য রিভিউ করেছো, তোমরা যদি দেখো 31শে জুলাই হয়ে যাচ্ছে কোনো প্রকারের রেজাল্ট বার হয়নি এবং হাতে আছে আর 5 দিন কলেজে ভর্তির জন্য, এদিকে উচ্চশিক্ষা দপ্তরের থেকেও যদি কোনো প্রকারের নোটিস দেওয়া না হয়, তার কারণ দেখো রেজাল্ট বের হতে যদি দেরি হয় তাহলে তোমাদের ভর্তি প্রক্রিয়াকেও এক্সটেন্ড করা হবে, 5ই আগস্টের জায়গায় আরও বেশি পরিমাণে তোমার অ্যাপ্লিকেশান ডেটকে বাড়ানো হবে এবং এটা হয়তো হবেও। তার কারণ ইউজিসির তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলের কাছে চিঠি এসেছে সিবিএসসি এবং আইএসসি বোর্ডের ছেলেমেয়েদের জন্য যেন ভর্তির ডেটটাকে এক্সটেন্ড করা হয়। সো হয়তো ভর্তির ডেট এক্সটেন্ড করতে পারে, বাট এই মুহূর্তে আমি তারপরও ধরলাম 5ই আগস্ট অবধি। সো তোমরা কী করবে, 1ই আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু করবে, পুরনো যে রেজাল্ট আছে তার উপর বেস করেই তোমরা ফর্ম ফিল আপ শুরু করবে। বেসিক্যালি কী হয় আমি তোমাকে বলছি, আমরাও যখন উচ্চমাধ্যমিক দিয়েছি আমরাও তখন উচ্চমাধ্যমিকের রেজাল্টের রিভিউ করেছিলাম, আমাদের সঙ্গে প্রসেসটা অফলাইন ছিল, তোমাদের সঙ্গে অনলাইন। সো আমরা রিভিউ করার পর নতুন যে নম্বর এবং নতুন যে মার্কশিট সেটা পেতে পেতে আমাদের দুর্গাপুজো পার করে কালী পুজোর সময় চলে আসতো। তার মানে কি আমরা কলেজে ভর্তি হতাম না? অবশ্যই আমরা কলেজে ভর্তি হতাম। সেক্ষেত্রে আমরা আমাদের যে পুরনো যে মার্কশিটটা তুমি এই মুহূর্তে পেয়েছো তোমার স্কুলের কাছ থেকে, যে নম্বরটা পেয়েছো তার উপর বেস করেই কিন্তু আমরা কলেজে অ্যাডমিশন নিতাম। এবং আমিও তোমাকে সেই জিনিসটাই বলবো, যদি 31শে জুলাই অবধিও তোমার হচ্ছে পিপিএস পিপিআরের রেজাল্ট বের না হয়, যদি তোমার হচ্ছে কলেজে ফর্ম ফিল আপের ডেটটাকে তোমার এক্সটেন্ড যদি না করা হয় তাহলে কোনো রিস্ক নেবে না, তাহলে সিম্পল তোমরা হচ্ছে তোমাদের বর্তমানে যে মার্কশিট আছে অর্থাৎ সাকসেসফুল স্টুডেন্টদের কথা বলছি, আনসাকসেসফুল নয়, কারণ ফেল করলে তো তুমি ভর্তি হতেই পারবে না, যারা সাকসেসফুল স্টুডেন্ট আছো তোমরা তোমাদের যে নম্বর আছে এই মুহূর্তে সে যে মার্কশিট আছে তার উপর বেস করে তোমরা কলেজের ফর্ম ফিল আপটা করবে, তার উপর বেস করেই তোমাদের অ্যাডমিশান হবে। অ্যাডমিশান হয়ে যাওয়ার পর যখন তোমাদের এইচএসের যে নতুন পিপিএস এবং পিপিআরের মাধ্যমে তুমি যে রেজাল্টটা পাবে, যদি তোমার নম্বর বৃদ্ধি হয় তাহলে নতুন রেজাল্ট তুমি পাবে, সেই রেজাল্টটা তুমি তখন পরে পরবর্তীকালে কলেজে তোমাকে জাস্ট সাবমিট করতে হবে, অর্থাৎ কলেজে তোমাকে গিয়ে জাস্ট দেখাতে হবে, তাহলেই তোমার হয়ে যাবে, বাকি কোনো প্রকারের তোমার সমস্যা হবে না। কারণ এই সেম জিনিসটা প্রত্যেকবারই স্টুডেন্টরা কিন্তু করে থাকে, যেখানে তাদের নতুন অনেকে রিভিউর জন্য মার্কশিট পাঠায়, নতুন রেজাল্ট আস্তে আস্তে অনেক দেরি হয়, তারপর সেই নতুন রেজাল্টটা তারা কলেজে গিয়ে দেখিয়ে দেয় এবং পুরনো রেজাল্টটাকে তারা বলে আপডেট করে দিতে কলেজ কর্তৃপক্ষকে, ব্যাস এইটুকুনিতে তাদের হয়ে যায়। তবে এক্ষেত্রে একটা জিনিস কি, ধরো কোনো কলেজে তোমার ফিজিক্সে অনার্সের জন্য 80% নম্বর লাগবে, এবার তুমি পেয়েছো 75%, তো হয়তো তোমার সেই সুযোগটা আর মিলল না যে তুমি ফিজিক্সে অনার্স সেই কলেজটার ক্ষেত্রে নিতে পারবে, কারণ সেক্ষেত্রে তোমার কাট অফটা অনেকটা কমে গেল। কিন্তু কিচ্ছু করার নেই, যদি আমাদের কাউন্সিল এরকম দেরি করে রেজাল্ট বের করতে, কারণ দেরিটা কেন হচ্ছে, কারণ 85,000 মতো ছেলেমেয়ে তোমার হচ্ছে এবছর পিপিএস পিপিআরের রেজাল্টের আবেদন করেছে, সেই মুহূর্তে 85,000 খাতা পুনরায় তোমার হচ্ছে রিভিউ করা হচ্ছে, তাই এত দেরি হচ্ছে। সো এটাই হচ্ছে সলিউশন ছিল সাকসেসফুল স্টুডেন্টদের জন্য যারা পিপিএস পিপিআরের রেজাল্টের রিভিউ করেছিলে। এবার হচ্ছে আমরা আমাদের সেকেন্ড আপডেট সম্পর্কে আলোচনা করব, যেটা 11শ্রেণী থেকে 12শ্রেণীতে যারা এই বছর ভর্তি হয়েছে তোমাদের জন্য। সো তোমাদের জন্য আমাদের কাউন্সিলের তরফ থেকে অফিসিয়াল নোটিশের মাধ্যমে বলে দেওয়া হয়েছে এই বছর 31শে জুলাইয়ের মধ্যে তোমাদের প্রত্যেকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট তোমাদের নিজস্ব বিদ্যালয়ের কাছে প্রোভাইড করতে হবে। তোমরা তোমাদের প্রত্যেকের নিজস্ব বিদ্যালয়ের কাছে তোমাদের যে নিজস্ব যে ব্যাংক নম্বর আছে, আপ টু ডেট ব্যাংক নম্বর বলা হয়েছে, ঠিক আছে, কোনো পুরনো ব্যাংক নম্বর নয়, আপ টু ডেট ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস তোমাকে প্রত্যেক ছাত্রছাত্রীকে তোমাকে তোমার স্কুলে প্রোভাইড করতে হবে 31শে জুলাইয়ের মধ্যে। সম্ভবত সেপ্টেম্বর মাসের মধ্যে তোমরা তোমাদের ট্যাবের জন্য যে 10,000 টাকা আছে সেই 10,000 টাকা তোমরা হচ্ছে পেয়ে যাবে। সো এইটা ছিল যারা 11শ থেকে 12শ্রেণীতে ভর্তি হচ্ছে তোমাদের ছোট্ট আপডেট। এই আপডেটটা অলরেডি তোমরা পেয়ে গেছো, তারপরেও আমার কর্তব্য তোমাদেরকে জানানো, তাই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম।
সো আজকের ভিডিওটা আমাদের এতটাই ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কোনো প্রকার ডাউট থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে।